আচ্ছা চল স্টার্ট করি। হয়েছে হাসি কান্না, হয়েছে সংসারের দুঃখ সুখের গল্প হয়েছে। আচ্ছা দেখ, লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি পড়েছিলাম হচ্ছে মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি। আমি বাড়িতে বলেছিলাম প্র্যাকটিস করতে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে এক্সাম নেওয়ার কথা ছিল, তাহলে সেই সূত্রে এক্সপেকটেশন হচ্ছে তুই প্র্যাকটিস করেছিলি হয়তো। তো আমরা কিছু নিউমেরিক্যালস করবো, তারপরে আমরা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি স্টার্ট করবো, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল বেসিক্যালি একদম সিম্পল চ্যাপ্টার। অ্যানালাইটিক্যাল সিম্পল মানে কোন রেসপেক্টে সিম্পল? পড়ানোর রেসপেক্টে সিম্পল। তোকে কিন্তু অ্যানালাইটিক্যাল প্র্যাকটিস করতে হবে, রিয়াকশন আছে প্রচুর, ওখান থেকে কী টাইপের কোশ্চেন সেটাও আমি তুই দেখবো, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল বেশিক্ষণের কিছুই নেই ওর মধ্যে বোঝার মতন, ক্লাস টেন লেভেলে অন্তত কিছু নেই। কেন রিয়াকশনগুলো হয় সেগুলো ক্লাস টেন লেভেলে বুঝতে পারবো না, কারণ মেকানিজম আমি তুই জানি না। আমাদের সিম্পল পাতি বাংলায় মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে খাতায় হেডিং দে, খাতায় হেডিং দে, হেডিং আর কি দিবি দেখ, নিউমেরিক্যালস, নিউমেরিক্যালস, নিউমেরিক্যালস অন লাস্ট চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার যেটা পড়েছি, ঠিক আছে? আচ্ছা আমরা ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যালগুলো করবো। এক্সাম্পলে যেগুলো আছে আশা করছি প্র্যাকটিস করেছিস, করেছিস তো প্র্যাকটিস? ওকে চল। আচ্ছা এক্সাম নেব না, ফার্স্ট কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। আমরা পুরো লাস্ট চ্যাপ্টার থেকেই করবো নিউমেরিক্যালস, ফার্স্ট দেড় ঘন্টা। ওকে লেখ, কোশ্চেন লেখ। ফাইন্ড এম্পেরিক্যাল ফর্মুলা, ফাইন্ড এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা, অ্যান্ড মলিকুলার ফর্মুলা অফ আ হাইড্রোকার্বন, অফ আ হাইড্রোকার্বন, ঠিক আছে? গিভেন, তোকে কী কী দিয়ে দিয়েছে লেখ। গিভেন ভেপার ডেন্সিটি ইকোয়াস টু 45, ভেপার ডেন্সিটি ইকোয়াস টু 45, হাইড্রোজেন ইকোয়াস টু 2.2%, হাইড্রোজেন হচ্ছে কথা বলেছে 2.2%, অক্সিজেন 71.19%, 71.19%। ওকে আরও তোকে দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে লেখ। অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস কার্বন ইকোয়ালস টু 12, আমি একবারে লিখে রাখছি এখানে ডেটাগুলো, মুখস্থ করেছি এগুলো। আচ্ছা তোকে এই কোশ্চেনে কী কী দিয়েছে লেখ। কার্বন ইকোয়াস টু 12, হাইড্রোজেন ইকোয়াস টু 1, অক্সিজেন ইকোয়াস টু 16, ঠিক আছে? লিখেছিস? ওটা ওটা লিখিস না ভাই, তোকে যে কোশ্চেনে যেটা দিয়েছি ওটাই লেখ। ওটা তো আমি জানি, ওটা আগের দিনে লিখে রেখেছিলাম সাইডে। ওই যে কার্বন ইকোয়াস টু, এত অব্দি লিখেছিস? তারপরে লেখ দিয়েছে কি, অ্যাটমিক মাস গিভেন কার্বন ইকোয়াস টু 12, হাইড্রোজেন ইকোয়াস টু 1, অক্সিজেন ইকোয়াস টু 16, লিখেছিস? কোশ্চেনটাতে দু নাম্বার আছে, দু নাম্বার আছে, টু মার্কসের কোশ্চেন। আচ্ছা করেছিস তো, বাড়িতে প্র্যাকটিস করেছিস, শুরু কর দেখি। তোকে বার করতে হবে কি, এটা তোর পক্ষে হয়তো একটু কঠিন হতে পারে। কেন কঠিন হতে পারে? তার কারণ হাইড্রোকার্বন মানে জানিস কি, হাইড্রোকার্বন মানে, হাইড্রোকার্বন মানে কার্বনের কম্পাউন্ড, কার্বন কিন্তু থাকে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বেসিক হাইড্রোকার্বন মানে কি বলতো, বেসিক হাইড্রোকার্বন মানে যার মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনই আছে, আর কেউ নেই, সিম্পল হাইড্রোকার্বন। তুই এই মলিকুলটাকে তো চিনিস, মিথেন, মিথেনকে তো চিনিস, মিথেনের ফর্মুলা আমরা ভাই কোথায় পড়েছি বলতো, মিথেনের ইলেকট্রন ডট স্ট্রাকচারও পড়েছি, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। দেখ CH4, এটা হচ্ছে পৃথিবীতে সিম্পলেস্ট হাইড্রোকার্বন, দেখ যার মধ্যে একটা কার্বন আছে আর কার্বনের চারটে হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে ফুলফিল্ড আছে, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে পৃথিবীর সিম্পলেস্ট হাইড্রোকার্বন, বুঝলি? এখন তোকে প্রশ্ন করেছে কি, হাইড্রোকার্বনের মধ্যে তার মানে কে কে থাকবে, মিনিমাম কে কে থাকবে, কার্বন আর হাইড্রোজেন থাকবে, নামের মধ্যেই দেখ লুকিয়ে আছে হাইড্রোকার্বন, হাইড্রো মানে হাইড্রোজেন আর কার্বন, কার্বন মানে কার্বন, বুঝতে পারলি? তার মানে হাইড্রোকার্বনের মধ্যে তো কেউ না থাক আর থাক, কার্বন আর হাইড্রোজেনকে থাকতেই হবে, নইলে কিন্তু ওটা হাইড্রোকার্বন না, বুঝলি? কার্বন ডাইঅক্সাইড বলতো হাইড্রোকার্বন কি, কার্বন ডাইঅক্সাইড অবভিয়াসলি হাইড্রোকার্বন নেই, কেন কেন হাইড্রোকার্বন না, তার কারণ আমাদের হাইড্রোজেন নেই ভাই, ও হাইড্রোকার্বন না। এখন দেখ হাইড্রোকার্বনের মধ্যে এইবারে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, যা ইচ্ছা থাকুক কিন্তু কার্বন হাইড্রোজেন থাকতেই হবে। এইবারে দেখ তোকে কোশ্চেনে বলেছে কি এটা একটা হাইড্রোকার্বন, তোকে কার কার পার্সেন্টেজ দিয়েছে ভাই, হাইড্রোজেন বলেছে, অক্সিজেন বলেছে, কারটা বলেনি, কার্বনেরটা বলেনি, তাহলে কার্বনেরটা আমাকে তোকে বার করতে হবে। কীভাবে বার করবো? অবভিয়াসলি ভাই বুঝতে পারছি, টোটালটা আমার 100%, হাইড্রোজেন আছে 2.2%, অক্সিজেন আছে 71.19%, তাহলে কার্বন কীভাবে বার করবো? 100 মাইনাস দুটো সামেশন, তাহলে চল কর
তাহলে কার্বন, এটা কোশ্চেন ছিল অত অব্দি, ঠিক আছে আমি এবার অ্যান্সার লিখছি। তাহলে কার্বন হচ্ছে কত, 100% মাইনাস 2.2 প্লাস 71.19%, কত হয়? একই তো ভাই, 2.20 মানে 2.2। তোর বোঝার সুবিধার জন্য আমি করেছি ওটা। কত আছে কর, তুই মাইনাস কর, আমি কেন করবো? 26.61%, ঠিক আছে 26.61% হয়েছে। আচ্ছা দেখ, আমি তিনজনের পার্সেন্টেজ পেয়ে গেছি। এইবার কোন খেলা খেলতে হবে বলতো? ওই যে আগের দিন মতন ছক কেটে যে খেলছিলাম, তিনটে কল চারটে কলাম করে, চারটে না পাঁচটা কলাম করে, সেই খেলাটা আমাকে তোকে শুরু করতে হবে, বুঝলি? বুঝেছিস? তাহলে বুঝে ঘাড় নাড়বি, ঠিক আছে? তাহলে দেখ, এই ইনফরমেশান তোর কাছে আছে, চল তাহলে শুরু করি। ফার্স্ট লেখ, কী লিখবো ফার্স্টে? এলিমেন্ট শুরু করে দেয়, সাগ নিয়ে করেছিস তো প্র্যাকটিস? না প্র্যাকটিস করে আসলে তুই নিজেকেই ঠকাবি, অন্য কাউকে ঠকাবি না। ওকে, তাহলে ফার্স্ট কলামটা হচ্ছে, তাহলে কার্বন আমি সোজা কথা এই মাইনাসটা সরিয়ে দিলাম, একই হয়ে গেছে, বার করে ফেলেছি, 26.61%। তাহলে ফার্স্ট হচ্ছে তোর এলিমেন্ট, তারপর হচ্ছে কে ভাই পার্সেন্টেজ, তারপরে কে করি, তারপরে কার কাকে লিখি বলতো? অ্যাটমিক মাস, তারপরে অ্যাটমিক রেশিও, এক্স্যাক্টলি অ্যাটমিক রেশিও, তারপরে হচ্ছে সিম্পলেস্ট রেশিও, সিম্পলেস্ট রেশিও, ঠিক আছে? আচ্ছা শুরু করি তাহলে। এলিমেন্ট কাকে ধরবি লেখ? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। পার্সেন্টেজ তোদের দেখতে অসুবিধা হচ্ছে, ঝাপসা হয়ে গেছে, ঝাপসা হয়নি তো এখনও? তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন হচ্ছে কত, 2.2, অক্সিজেন হচ্ছে 71.19, কার্বন হচ্ছে 26.61। অ্যাটমিক মাস হাইড্রোজেনের হচ্ছে 1, অক্সিজেনের হচ্ছে 16, কার্বনের হচ্ছে 12। অ্যাটমিক রেশিও মানে কী হতো, কাকে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করতাম? পার্সেন্টেজকে মাস দিয়ে ভাগ করতাম, তাই না? পার্সেন্টেজ ডিভাইডেড বাই মাস। তাহলে শুরু করে ফেলি, তাহলে 2.2 ডিভাইডেড বাই 1 কত হয় ভাই? 2.2, তাই তো? তারপর একটা 71.19 ডিভাইডেড বাই 16 ভাগ করে কত হয় তুই বলবি? একটা একটা করে ভাগ করবি, ভ্যালু বসাবি, তারপর একটা লিখবি, ঠিক আছে? 71.19 ডিভাইডেড বাই 16 কত হয় কর, তুই কর, আমি করবো না, আমি কেন খাটবো, তুই খাটবি, কারণ আমার বোর্ড এক্সাম না, না আমারও বোর্ড এক্সাম, তোর বোর্ড এক্সাম মানে আমারও বোর্ড এক্সাম। এখন এটাই আছে, হয়েছে? ভাগ কর, ভাগ কর, ছোটবেলা থেকে যোগ বিয়োগ গুণভাগ করেছিস, আজকে অ্যাপ্লাই করার টাইম এসেছে। ফোর আসবে না ভাই, 4.44 আসছে তোর, বল বল বল, এটাই হচ্ছে মজা জানিস তো, একটা অঙ্ক পাঁচজনের পাঁচটা অ্যান্সার আসে, কিন্তু উত্তর কিন্তু একটাই, 4.45 তোর কত এসছে? 4.32 তোদের, তোর কত এসছে শাগনিকা? হয়েছে? আচ্ছা চল, 4.449 বেসিক্যালি এরকম আসছে। আচ্ছা চল, 4.449। এখন প্রশ্ন হচ্ছে, দেখ দেখ প্রশ্ন হচ্ছে আমি পয়েন্টের পরে কতগুলো ডিজিট নেবো, দেখবি এখানে অনেক রকমের ডাউট তোর ক্রিয়েট হবে, পয়েন্টের পরে কতগুলো ডিজিট নেবো, কতগুলো নেবো দেখ, 4.44 চলে এসছে, যদি এটা
4.49 আসতো তখন আমি কত নিতাম বলতো? 4.5 নিতাম কিন্তু তখন। দেখ এটা 4.44 আসছে, তো ওই জন্য আমি 4.4-ই নিলাম। এই জিনিসগুলো করেছিস কি ফিজিক্সে? করেছিস অ্যাপ্রক্সিমেশনের পরে পয়েন্টের পরে? 4.4 নিলাম। আচ্ছা এবার এইটা কর, কার্বনের জন্য কত আসছে? 26.61 ডিভাইডেড বাই 12 কত হয় কর? 26.61 ডিভাইডেড বাই 12 2.21, তাই তো? 2.21 এসছে তোদের? 2.21, তার মানে কত নেবো বলতো? 2.2-ই নেবো, 2.2 নেবো। 2.29 আসলে 2.3 নিতাম, বুঝলি? দেবব্রত হ্যাঁ কি হয়েছে? কর গুণ কর, তোর আগে ভাগটা কর, তারপর আমি আসছি। ভাগ নিজের মতন করবি, অন্যের কথা শুনে বসাবি না। ভাগ তোর শাগনিকে এসছে, চল তাহলে এটা হচ্ছে 2.2। ওকে 2.2 দেখবি কেন বলছি পয়েন্টের পর ডিজিট, অন্য একটা অঙ্কে গিয়ে তুই ডাউটটা পাবি, সেম খেলা হবে। আচ্ছা সিম্পলেস্ট রেশিও তাহলে কত হবে বলতো? দেখ আমি প্রত্যেকটাকে এবার সবচেয়ে ছোটো যেটা সেটা দিয়ে ভাগ করবো, এই তিনটের মধ্যে সবচেয়ে ছোটো কে 2.2। তাহলে দেখ 2.2 ডিভাইডেড বাই 2.2, তাহলে আমি একবার লিখবো বুঝলি তো, এটা 2.2 ডিভাইডেড বাই 2.2 তার মানে কত হলো 1, এটা 4.4 ডিভাইডেড বাই 2.2 তার মানে কত? 2 ভাই 2.2 কে দেখ এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4.4 হবে, আর লাস্ট এটা কত হবে? 2.2 ডিভাইডেড বাই 2.2 তার মানে হচ্ছে 1, তার মানে আমার সিম্পলেস্ট রেশিও হচ্ছে 1:2:1। তার মানে বুঝেছিস, তার মানে তোর এম্পেরিক্যাল ফর্মুলা দেয়ার ফর লেখ, এত অব্দি গেছিলি তো? তার মানে লেখ তারপরে এম্পেরিক্যাল ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা কত হবে? এম্পেরিক্যাল ফর্মুলা বল কি হবে? এক্স্যাক্টলি C1, আগে কার্বন লিখছি, কোনো অসুবিধা নেই, তুই আগে হাইড্রোজেন লিখতে পারিস। আমি কার্বনটা লিখছি আগে, কারণ আমরা ইউজুয়ালি গ্লুকোজকে কীভাবে লিখি? C6H12O6। দেখ আগে কার্বন তারপর হাইড্রোজেন তারপর অক্সিজেনকে লিখি না, সেই জিনিসটা আমি এখানে ফলো করছি, ওই ট্রেন্ডটাই। তুই চাইলে হাইড্রোজেনকে আগে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। দেখ তাহলে কী লিখলাম? C1H1O2, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা তোর আসলে C1H1O2, এটা একটা অ্যান্সার তোর হয়েছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট তোকে কী বার করতে বলেছে? এম্পিরিক্যাল ফর্মুলা হয়ে গেছে, অ্যান্ড দ্য মলিকুলার ফর্মুলা তোকে বার করতে হবে। মলিকুলার ফর্মুলা বার করতে হবে, কীভাবে বার করবো? এইবার সেই খেলা, কোন খেলা? এক্স্যাক্টলি, চল বুঝে গেছি, চল তাহলে শুরু করি। দেখ তোকে দেওয়া আছে হচ্ছে, আমি ফার্স্টে এন এর ভ্যালু বার করবো, মনে পড়ে? এন এর ভ্যালু বার করে তারপর ইয়ে করবো। আচ্ছা এদিকে দেখা, তোকে বলে দিয়েছে হচ্ছে ভেপার ডেন্সিটি, যদি ভেপার ডেন্সিটি বলে দেয় তার মানে মলিকিউলার মাস কত, মলিকিউলার মাস কত? ফর্মুলা কি ছিল? মলিকুলার মাস ইকোয়াল টু 2 ভেপার ডেন্সিটি। আমি ডাইরেক্ট লিখবো কিন্তু, তাহলে মলিকুলার মাস কত হবে? 2 × 45 = 90 আমার বেরোলো, ঠিক আছে? বুঝতে পারছিস? এম্পিরিক্যাল মাস বার করবো, এম্পিরিক্যাল মাস কত বল ভাই? এম্পিরিক্যাল মাস কত? এম্পিরিক্যাল ফর্মুলার ওইগুলোকে যোগ করব। কার্বন আছে হচ্ছে আমার একখানা, তার মানে কত হবে? 12 × 1, বুঝলি তো? 12 × 1 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 × 1 প্লাস অক্সিজেন 16 × 2 কত হয় যোগ করে? 45, তাই তো? তাহলে 45। আচ্ছা এইবারে আমার কাছে ফর্মুলা কি আছে? ফর্মুলা আছে হচ্ছে মলিকুলার মাস ইকোয়াস টু n × এম্পেরিক্যাল মাস, তাই তো? মলিকুলার মাস ইকোয়াস টু n × এম্পেরিক্যাল মাস, দেয়ার ফোর এন এর ভ্যালু কত? তুই কর, ঠিক আছে? এন এর ভ্যালু 2। এত দি করেছিস তো? হ্যাঁ তারপরে লেখ ভাই, এটা মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস, তুই লেখ কোথায় লেখ, ইন ওয়ার্ডস লিখবি? মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস, অর n ইকুয়ালস টু মলিকুলার মাসের জায়গায় বসাবি হচ্ছে তুই 90, এম্পেরিক্যাল মাসের জায়গায় বসবি 45, তার মানে n ইকুয়ালস টু 2। বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি? হ্যাঁ তার মানে এন এর ভ্যালু 2 এসছে, সবার এসছে, এন এর ভ্যালু 2 আসলো। আচ্ছা দেয়ার ফোর আমার আরেকটা ফর্মুলা কি আছে? এম্পেরিক্যাল ফর্মুলা ইন্টু এন ইকোয়াস টু মলিকুলার ফর্মুলা, তার মানে আমার মলিকুলার ফর্মুলা কি আসছে? বুঝলি তো নাকি?
শুধু টুকলে কিন্তু হবে না, মলিকুলার ফর্মুলা এই কষ্ট, তাহলে কি হবে, এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, এখানে এন এর ভ্যালু টু, তার মানে দেখ টু ইন্টু সি ওয়ান এইচ ওয়ান ও টু, তার মানে কি হলো সি টু এইচ টু ও ফোর। এইটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার, মলিকুলার ফর্মুলা আসলো এটা আর এম্পেরিক্যাল ফর্মুলা এসেছিল ওটা। করেছিস দেবব্রত এন এর ভ্যালু বার করে তারপরে করেছিস তো নাকি? এন এর ভ্যালু বার করেছিলি, টু এসেছিল এন এর ভ্যালু কত এসেছে তোর, কত এসেছে বল এন এর ভ্যালু? ভাই এদিকে তাকা, তুই মলিকুলার মাস ইকুয়ালস টু টু, তুই কত অব্দি করেছিস, তার আগে কত অব্দি করেছিস, পুরোটা না তার আগে, মানে এখানে তুই এম্পিরিক্যাল মাস 45 বার করেছিলি, তারপরে তুই লেখ মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইনটু এম্পিরিক্যাল মাস, মলিকুলার মাসের জায়গায় বসা 90, ইকুয়ালস টু এন ইনটু এম্পিরিক্যাল মাসের জায়গায় বসা হচ্ছে 45, 90 ইকুয়ালস টু এন ইনটু 45, অর এন ইকুয়ালস টু 95 45 ইকুয়ালস টু কত হয়, 90/45 মানে 2, অর এন ইকুয়ালস টু 2, ঠিক আছে এন এর ভ্যালু 2 বেরোলো, বেরিয়েছে এন এর ভ্যালু 2, তার মানে এন এর ভ্যালু যদি 2 বেরোয় তারপরে গিয়ে লেখ দেয়ার ফর মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইনটু এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইনটু এম্পেরিক্যাল ফর্মুলা, এন ইনটু এম্পেরিক্যাল ফর্মুলা ঠিক আছে ইকুয়ালস টু 2 ইনটু ইকুয়ালস টু লেখ 2 ইনটু সি ওয়ান এইচ ওয়ান ও টু, 2 ইনটু সি ওয়ান এইচ ওয়ান ও টু ইকুয়ালস টু, তারপরে কী হবে ভাই, এক্স্যাক্টলি সি টু এইচ টু ও ফোর, বুঝতে পেরেছিস, বুঝেছিস, ক্লিয়ার হয়েছে? চল নেক্সট কোশ্চেন লেখ, আচ্ছা লেখ হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইন সি থ্রি এইচ এইট ও, পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইন সি থ্রি এইচ এইট ও, ঠিক আছিস? তোর কাছে কী কী দেওয়া আছে, অ্যাটমিক মাসগুলো দেওয়া ছিল আমি লিখেই রেখেছি অলরেডি, ওখান থেকে তুই ডেটা ইউজ করবি, আর বারবার করে বলবো না, অ্যাটমিক মাস তোর কাছে দেওয়া আছে, কর এটা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ সি থ্রি এইচ এইট ও, এটা তুই কর, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইন সি থ্রি এইচ এইট ও, কর দেখি, শুধু কার্বনটা বার কর, হতেছে 60, বাকিদের টোয়েন্টি এসছে, তোর শাগনিকা আইসিএসসি বোর্ডে ক্লাস টেনে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড না, জানিস ভালো করেই, ক্লাস 11-12 আছে ক্যালকুলেটার, কেন সিবিএসসি বোর্ডে কিন্তু নেই, না না সিবিএসসি বোর্ডে 11-12 ক্যালকুলেটার নেই, তোর দিদিপ্রিয়া তোর কত এসছে, সিক্সটি তাই তো, দেখা যাক 60 এসছে কি না, কী করেছিস, উপরে হচ্ছে কার্বনের, কার্বনের মাস তাই তো, সব কটা কার্বনের মাস, নিচে টোটাল মাস,
ইন্টু 100, তাই তো? উপরে তার মানে কত এসছে বলতো? 36 ডিভাইডেড বাই নিচে টোটাল কত এসছে? নিচে টোটাল 60 এসছে। টোটাল মাসটা কত? 36 প্লাস 16 60, ওকে, ইন্টু 100 কত হয়? তার মানে 60 এসছে, বুঝতে পেরেছিস তো? তার মানে তোর অ্যান্সার কী হবে বলতো? অ্যান্সার কী লিখেছিস? অ্যান্সার হবে পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইকুয়ালস টু 60। তুই কীভাবে অ্যান্সার লিখতে পারিস দেখ, তুই লিখবি হচ্ছে আইদার লিখিস কি পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইকুয়ালস টু 60। তুই তো আগে পার্সেন্টেজ বলে দিয়েছিস, তাহলে তো আর পরে পার্সেন্টেজ বলার কোনো মানে হয় না, বুঝলি? বুঝেছিস? তাহলে অ্যান্সারটা ইনওয়ার্ডস লেখ, দেয়ারফর পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন, পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন, পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইকুয়ালস টু 60। আর 60% লিখবো না, তার কারণ কি আগে একবার পার্সেন্টেজ লিখেছি, টেকনিক্যালি কিন্তু ভুল দুবার লেখা। নেক্সট কোশ্চেন লেখ চল। এটা আইইউপিএসসি নমেনক্লেচার হলে বেটার হতো, ছেড়ে দে এই কোশ্চেনটা, লিখে রাখাটা আমরা যখন আইইউপিএসসি করবো তারপর এটা করবো, লিখে রাখ এখন কোশ্চেনটা। গিভ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা, গিভ দ্য অর্গ্যানিক পড়ার পরে করবো, গিভ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ, এম্পিরিক্যাল ফর্মুলা অফ টু ড্যাশ, টু ড্যাশ, ড্যাশ মানে ড্যাশ দিবি, হ্যাঁ, টু ড্যাশ, তারপর লেখ বিউটিন, BUTENE, টু ড্যাশ বিউটিন, এই যে এইটা দেখ, টু ড্যাশ বিউটিন, ওকে, এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি? এটা আমরা অর্গ্যানিক পড়ার পরে করবো, কারণ আমরা এটা স্ট্রাকচার এখন মুখস্থ করবো না, এগুলো স্ট্রাকচারকে মুখস্থ করা না, আইপিসি নমেনক্লেচার করার পরে আমরা স্ট্রাকচার বার করতে পারবো, বুঝতে পারলি? চল এই কোশ্চেন শেষ, নেক্সট কোশ্চেন লেখ আবার। কী বলছিস? ওটা ফাঁকা জায়গা দিয়ে ওটা পরে করবো। তাহলে একটা কঠিন অঙ্ক বার করছি, হ্যাঁ এই যে এইটাতে একটুখানি তোর প্রবলেম হতে পারে, চল লেখ। ফাইন্ড এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা, অ্যান্ড মলিকুলার ফর্মুলা, তোর কাছে কী কী দেওয়া আছে? আচ্ছা দেওয়া আছে হচ্ছে কার্বন 75.92%, কার্বন 75.92%, হাইড্রোজেন 6.32%, 6.32%, আর নাইট্রোজেন 17%, নাইট্রোজেন হচ্ছে 17.76%, নাইট্রোজেন 17.76%, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা ভেপার ডেন্সিটি কিন্তু বলিনি এখনো। আচ্ছা আর কি দেওয়া আছে? ভেপার ডেন্সিটি 39.5, ভেপার ডেন্সিটি 39.5, এই ডেটা তোর কাছে দেওয়া আছে, একইভাবে শুরু কর, শুরু কর, করবি এটা 1:30 অবধি। আজকে আমরা নিউমেরিক্যালসই করবো, কারণ কষ্ট হবে খুব, দুঃখ পাস না, তুই কর না। তুই আজকে দুঃখ পাবি, কদিন পরে আনন্দ পাবি, এই নিয়েই তো জীবন। শুরু কর, শুরু কর, কেয়ারফুলি ক্যালকুলেশন করবি, নইলে গিয়ে আটকাবে এক জায়গায়।
কর কর। কত আসছে? কর ভাগ কর ভাগ কর, কত আসছে বলতো পয়েন্টের পরে? 6.32। হ্যাঁ 6.32, 6.32, তাই তো? 5 আসছে তারপর। আচ্ছা, হ্যাঁ 6.325। আগেরটা ফার্স্টটা কত এসেছে? হাইড্রোজেনটা কত এসেছে? আচ্ছা হাইড্রোজেন বাদ দিয়ে আমি একটা একটা করে বলছি, কার্বনেরটা কত এসেছে? কার্বন 6.32, তারপরে? ওকে ঠিক আছে, আমি 6.325 আমি জেনে রাখলাম। হাইড্রোজেন কত এসেছে? 6.325, তাই তো? 32। ওকে ঠিক আছে, নাইট্রোজেন ওয়ান টেভেন টু সেভেনের পরে কি আছে? কিছু আছে? আরে একটা আছে, একটা ঘর তো 1.271। ওকে সবার এসছে? কি করলাম বেসিক্যালি দেখ, হাইড্রোজেন আছে হচ্ছে তোর কত 6.32% এখানে বসাচ্ছি, এখানে নাইট্রোজেন আছে 17.76, কার্বন আছে হচ্ছে 75.92। এবারে কি করছি, অ্যাটমিক রেশিও বার করবো, মানে 6.32 ডিভাইডেড বাই 1, তার মানে 6.32 আসলো, 17 পয়েন্ট। আচ্ছা কী দেখে বুঝবি বলতো কতগুলো নেবো? ভাই তোর কাছে দেখ যেটা দেওয়া আছে না, দেখ যেটা দেওয়া আছে সিম্পলেস্ট যে ভ্যালুটা আছে সেটাই, মানে কি মানে হচ্ছে দেখ কিছুই না, 17.76 ডিভাইডেড বাই 16, এটা কত এসছে? 1 পয়েন্ট কত? 6.32। এটা 14 ভাই, এটা 6 পয়েন্ট আসেনি তো, 1.271। ওকে 1.27 আমি লিখছি, 1.27 লিখি, এটা 6.32 আসছে তো? ওকে ঠিক আছে, 6.32 আসলো। আচ্ছা এখন তোর প্রথমে প্রশ্ন থাকতে পারে, দেখ আমি কেন পয়েন্টের পরে দুটো নিলাম, তার কারণ দেখ আমার এইখানে দেখ পয়েন্টের পরে দুটোই দেওয়া ছিল, ওই জন্য পয়েন্টের পরে দুটো নিলাম, বুঝতে পেরেছিস? পয়েন্টের পরে দুটো ছিল, পয়েন্টের পরে দুটো নিলাম, নিয়েছি। এইবারে গন্ডগোলটা মেইন যেখানে হবে হচ্ছে পরের স্টেপটা দিয়ে গন্ডগোলটা হবে, চল দেখা যাক কী গন্ডগোল হতে পারে আর আদৌ হয়েছে কিনা সেটাও দেখি। আচ্ছা ঠিক আছে চল না দেখি না, এদিকে তাকা, সিম্পলেস্ট রেশিও আমার কী হবে এদিকে দেখ একটু দেখতে থাক, 6.32। এইগুলোকে আমি কাকে দিয়ে ভাগ করবো? তিনজনের মধ্যে সবচেয়ে কম, সবচেয়ে কম কে আছে? 1.27।
এবারে দেখ গন্ডগোল হতেও পারে নাও হতে পারে, আমি জানি না কি হবে, আনসার্টেন ফিউচার। 1.1 এটা কি আসছে, কত আসছে? 1.26 আসছে তো, ঠিক আছে 1.26 নেব তাহলে। 1.26 ভাই ক্যালকুলেশন তো তুই করবি, 1.26 এসছে, সবার এসছে। আচ্ছা খুব ভালো কথা, তাহলে এটাও দেখ 6.32 ডিভাইডেড বাই 1.26 কত হচ্ছে, এটা 6.32 ডিভাইডেড বাই 1.26 কত হবে? এই ক্যালকুলেশন কিন্তু করতে হবে একটু, কত আসছে রে? ফাইভ পয়েন্ট কত? ওকে 5.01, এটাও দেখ এদিকে দেখা, এবার 5.01 এসছে, এটাও 5.01, এটাও 1, আর এটাও 5.01। এখন তার মানে বুঝতে পারছিস কী কী নেবো বলতো? 5.01 নেবো নাকি 5 নেবো? অবভিয়াসলি 5 নেবো, 5.0 মানে 5, তার মানে এটা আমার চলে গেলো হচ্ছে 5 হলো, এটা আমার 5 হয়েছে, 5 হয়েছে, বুঝলি? তার মানে সিম্পলেস্ট রেশিও আমার কত হলো বলতো? 5.15 হয়েছে, সিম্পলেস্ট রেশিও 5.15। তার মানে বুঝতে পেরেছিস ক্যালকুলেশনে এই দুটো স্টেপ কিন্তু তোকে একটু করতে হবে। আচ্ছা তখন 6 নেবো, 5.9 থাকলে কিন্তু 6 নেবো, 5.9 থাকলে 6 নেবো, বুঝলি? কোনো অঙ্কে পাবি ওরকম 5.9 আসবে একটা, ওখানে 6 হবে ওটা। এইগুলোতে দেখ তুই যদি পয়েন্টের পরে তিনটে ডিজিট নিতিস না, তাহলে তোর ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যেত।